সুপ্রভাত বন্ধুরা, আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে ট্যুর উইথ দা সঞ্জীব বিশ্বাসে। আজকে 14ই আগস্ট, আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় দিন। আজ যাব আমরা গড় সার্কিট ভিজিট করতে, সঙ্গে থাকুন, দেখা হবে। আর এটা হচ্ছে আমাদের লজের ভিউ, হিল টপ টুরিস্ট লজ। এখানে মোট 3টি কটেজ আছে, প্রতিটি কটেজে মোটামুটি 4 থেকে 5 জন করে খুব ভালোভাবে থাকা যাবে। মাঝখানের এই কটেজটিতে আমরা আছি, আমরা টোটাল 4.5 জন, মানে আমরা 4 জন বড়, আমার মেয়েটির বয়স 1.5 বছর ও ছোট ছোট। আমরা খুব আরামে এবং কমফর্টের সাথে এই রুমগুলোতে আছি, দারুণ। আমরা এখানে গত 2 রাত্রি ধরে আছি, একদম প্লেজেন্ট ওয়েদার, খাবার দাবার অত্যন্ত রিজনেবল এবং ঘরোয়া রান্না। আশা করি আপনারা যদি আসেন আপনাদের ভালোই লাগবে। এটা হচ্ছে আমাদের রিসর্টের ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্রন্টের দিকটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা গড় সার্কিটের দিকে স্টার্ট করব। সঙ্গে থাকুন, দেখা হবে, নমস্কার। এটা হচ্ছে হোটেল হিল টপ টুরিস্ট লজের নিউ কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদ থেকে তোলা ব্যাক সাইডের ভিউ। টোটাল ফরেস্ট দেখতে পাচ্ছেন, পুরো গা ছমছমে একদম অনুভূতি, বিউটিফুল। আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে, মুরগুমা ড্যাম দেখবো, সেখান থেকে দেখার পর জয়চণ্ডী পাহাড় যাব। জয়চণ্ডী পাহাড় ঘুরে তারপর অযোধ্যা সার্কিটে, গড় পঞ্চকোট সার্কিটের দিকে যাব। সঙ্গে থাকুন, দেখা হবে।
বন্ধুরা, এটা হলো মুরগুমা ড্যাম। আমরা গাড়ি চালাতে চালাতেই মুরগুমা ড্যামের ভিডিওটি শ্যুট করেছি। অনেক লম্বা এই ড্যামটি, মোটামুটি আমাদের এই ড্যামটি ক্রস করতে সময় লেগেছে গাড়িতে 30 কিলোমিটার স্পিডে অ্যাপ্রক্সিমেট 10 মিনিট। এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার বেগুন কোদর। বেগুন কোদরে একটি রাস মঞ্চ আছে যেটি 1200 বছর পুরনো। সেই রাস মঞ্চটি দেখতে আমরা বেগুন কোদরের দিকে যাব। বেগুন কোদর রাস মঞ্চ, দেউলঘাটা মন্দিরে যাওয়ার পথে বেগুন কোদর জায়গাটির পড়ে এবং এখান দিয়ে যাওয়ার সময় এখানে একটা রাস মঞ্চ দেখলাম। এই রাস মঞ্চটি এখন পুরোপুরি লোকাল বাজারে পরিণত হয়েছে। ক্ষমা করবেন, আমার একটু ভুল হয়ে গেছে। এই রাসমঞ্চটি 1200 বছর না, এই রাসমঞ্চটি 400 বছরের পুরনো এবং প্রতি বছর অগ্রহায়ণ মাসে এখানে খুব বড় করে রাস উৎসব পালন করা হয়। এবারে আমরা এগিয়ে যাব দেউলঘাটা মন্দিরের দিকে। এখন আমরা এসেছি দেউলঘাটা মন্দিরে। দেউলঘাটা মন্দির বহু পুরনো প্রাচীন মন্দির। প্রচুর টেরাকোটার কাজ করা আছে এই মন্দিরে। কত বছর আগেকার মন্দির এটা? বহু বছর আগেকার মন্দির। কে বানিয়েছিল জান? শিবলিঙ্গের পুজো হচ্ছে। এবার আমরা এগিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ের দিকে, জয়চণ্ডী পাহাড় ভ্রমণ করতে। এখন আমরা এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়। দীর্ঘ 56 কিলোমিটার ড্রাইভ করার পর অবশেষে জয়চণ্ডী পাহাড়।
জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের চূড়ায় 600 সিঁড়ি ভেঙে উপরে উঠলে একটি চণ্ডী মাতার মন্দির আছে। তো আমরা আর 600 সিঁড়ি ভাঙার সাহস করতে পারিনি, আমরা নিচে থেকেই ভিডিওটি ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনাদের জন্য দুঃখিত যে আপনাদেরকে চণ্ডী মাতার মন্দিরটা দেখাতে পারলাম না। বন্ধুরা, এবার আমরা এগিয়ে চলেছি বরন্তি লেকের দিকে। বরন্তি লেক এটা গড় সার্কিট যাওয়ার পথেই পড়ে। জয়চণ্ডী পাহাড় ভিজিট করার পর আমরা বরন্তি লেকের কাছে এসেছি। আজকের রাতটা আমরা এখানে স্টে করব এবং আগামীকাল সকালে আমরা গড় পঞ্চকোট সার্কিটটি দেখতে বেরোবো। গড় পঞ্চকোটের মধ্যে ইচ্ছা আছে স্নেক পার্কটি দেখার, তার সাথে পাঞ্চেত ড্যাম, আর যদি পারে, যদি ভাগ্য সাথ দেয়, তাহলে আমরা মাইথন ড্যামটিও কালকে দেখে কমপ্লিট করার চেষ্টা করব। তারপর কলকাতার পথে রওনা হব। বন্ধুরা, এই বরন্তি লেকে মানুষ আসে বরন্তি লেকের সানসেট ভিউ দেখার জন্য। তো সৌভাগ্যক্রমে আমরা সেই সুযোগটি পেয়েছি, আমরাও এসেছি এখানে বরন্তি লেকের সানসেট দেখার জন্য। কিন্তু আকাশ কিছুটা মেঘলা মেঘলা থাকায় একটু অসুবিধা হচ্ছে, দেখা যাক আলটিমেটলি আমরা সূর্যাস্ত দেখতে পাই কি না। অবশেষে আমরা এসে পৌঁছেছি বরন্তি লেকে। বরন্তি লেকের সানসেট ভিউ দেখার জন্য আমরা অযোধ্যা সার্কিট কমপ্লিট করেছি আজকে সকালবেলা আমরা ওখান থেকে রওনা দিয়েছি গড় পঞ্চকোটের দিকে, গড় পঞ্চকোট সার্কিট কমপ্লিট করার জন্য। মাঝখানে বরন্তি লেক দেখে, সানসেট দেখে আজকে রাতটা আমরা এখানে স্টে করবো। আগামীকাল আমরা শুরু করবো গড় পঞ্চকোটের
যাত্রা, তার সাথে মাইথন ড্যাম কমপ্লিট করে আমরা কলকাতা থেকে রওনা হবো। আমরা আর কিছুক্ষণ পরে আপনাদেরকে রিসর্টের ছবি, ভিডিও সব কিছু দিয়ে দেবো। রিসর্টের নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তাহলে আপনারা এখানে থাকলে রিসর্টের ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। নমস্কার। আমার ছেলে ও মেয়ে, আমার ছেলের নাম স্বপ্নময় বিশ্বাস আর আমার মেয়েটির নাম হচ্ছে স্বপ্নেশা বিশ্বাস। আমার ওয়াইফ মিসেস সঙ্গীতা বিশ্বাস, আর ওই যে লাল চুড়িদার পরে আমার মা মিসেস মীরা বিশ্বাস। আমরা এই রিসর্টে উঠেছি, এলুর দে বরন্তি, নাম্বারও রিসর্টের সামনে মেনশন করা আছে। আমি ডিসক্রিপশন বক্সে হোটেলের ওনারের নাম্বার মেনশন করে দেবো আপনাদের কাছে। চলুন ঘুরে দেখা যাক রিসর্ট। এটা হচ্ছে রিসর্টের সামনের ভিউ, একদম পাহাড়ের কোলে এলুর দে বরন্তি। রিসর্টের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো কটেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে। কটেজগুলো ট্যারিফ মোটামুটি 2500 টাকা থেকে স্টার্ট। আর কটেজের সামনে হচ্ছে এই লেকের ভিউ, বরন্তি লেকের ভিউ। কটেজে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে রিসর্টে।
খুব তাড়াতাড়ি এটা দোতলাতে কনভার্ট হয়ে যাবে। দোতলায় কনভার্ট হয়ে গেলে এখানে রুম আরও বেড়ে যাবে। আপাতত 12টির মতো রুম আছে আর 4টি কটেজ আছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি গড় পঞ্চকোটের দিকে। এবারে আমরা আস্তে আস্তে কলকাতার দিকে এগিয়ে চলেছি। গড় পঞ্চকোট মন্দির দেখব, গড় পঞ্চকোট পাহাড় দেখব, তারপর ওখান থেকে আমরা পাঞ্চেত ড্যাম দেখব। পাঞ্চেত ড্যাম দেখে আমরা যদি পারি মাইথন ড্যাম দেখে কলকাতার দিকে রওনা হব। এই আমরা গড় পঞ্চকোটে ঢুকে গেছি।
বন্ধুরা আমরা পাঞ্চেত ড্যাম ঢুকে গেছি। আমরা এখন পাঞ্চেত ড্যামের উপর দিয়ে এগিয়ে চলেছি, সামনের দিকে যাবো স্নেক পার্ক দেখতে। সেটা অবশ্য ঝাড়খণ্ড সার্কেলে পড়ে, মানে ঝাড়খণ্ড রাজ্যে পড়ে। দেখা যাক আমাদেরকে অ্যালাউ করে কি না। বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয়, ঝাড়খণ্ড বিএসএফ আমাদেরকে অ্যালাউ করলো না, যেহেতু আমাদের কাছে ই পাস ছিল না। সেই কারণে আমরা স্নেক পার্কটি দেখতে যেতে পারলাম না, যেটি ঝাড়খণ্ড এরিয়াতে পড়ে। আমরা এখন মাইথন ড্যামের দিকে গাড়ি ঘুরিয়েছি, ব্যাক করছি আমরা। দেখা যাক, যদি ধানবাদ সরকার বা ধানবাদ বিএসএফ আমাদেরকে অ্যালাউ করে তাহলে আমরা মাইথন ড্যামটি দেখতে পারবো, কারণ মাইথন ড্যামটি ধানবাদের আন্ডারে পড়ে। নমস্কার বন্ধুরা, কাল রাতে বরন্তিতে স্টে করার পর আজ সকালবেলা আমরা গড়পঞ্চকোট সার্কিট ট্যুর শুরু করি। গড়পঞ্চকোট সার্কিট ট্যুর করার পর আমরা গড়পঞ্চকোট পৌঁছাই। গড়পঞ্চকোটে পৌঁছানোর পর ওখানে কিছুক্ষণ সময় কাটাই। কাটানোর পর আমাদের প্ল্যানিং ছিল আমরা পাঞ্চেত ড্যাম দেখতে যাব। তো পাঞ্চেত ড্যাম অবধি আমরা পৌঁছেছিলাম। ওখান থেকে প্ল্যানিং ছিল যে স্নেক পার্ক ঘুরতে যাব, বাট স্নেক পার্কটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ায়। আমাদের কাছে ই পাস ছিল না, তো বর্ডার বিএসএফ টিম আমাদেরকে ওখানে যাওয়ার জন্য অ্যালাউ করেন। তারপর আমরা প্ল্যানিং করলাম আমরা ওখান থেকে মাইথন ড্যাম যাব। মাইথন ড্যামও ধানবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। তো আমাদের কাছে ই পাস না থাকাতে ধানবাদের প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে ধানবাদে এন্টার করতে দেয়নি। তো এখন নিরুপায় হয়ে আমরা কলকাতার দিকে আমাদের বাড়ির পথে এগিয়ে চলেছি। পথের মাঝখানে আমরা পাল হোটেল অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট কাম বারে আমরা লাঞ্চ, দুপুরের লাঞ্চটা করব, করে এখান থেকে আবার কলকাতা থেকে আমরা স্টার্ট করব। নমস্কার, এখানেই আমরা আমাদের ট্যুর শেষ করছি। সঙ্গে থাকবেন দ্য ট্যুর উইথ সঞ্জীব বিশ্বাস। আমরা পরবর্তী ট্যুর আবার যখন চালু করব, আমরা আবার যখন ভিডিও আপলোড করব, তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্য ট্যুর উইথ সঞ্জীব বিশ্বাস, তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট আমি যখন নতুন ভিডিও কিছু আপলোড করব, নতুন ট্যুরের ভিডিও কিছু আপলোড করব, আপনাদের কাছে সেই নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল আইকনটি আর অল বেল অল নোটিফিকেশানটি অন করে নেবেন, সো দ্যাট আমার সমস্ত ভিডিও যেগুলো ইউটিউবে আপলোড হবে আমার চ্যানেলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, সো দ্যাট আপনাদের যাতে কোনো ভিডিও মিস না হয়। আবার নতুন করে দেখা হবে নতুন ট্যুরের সাথে। দ্য ট্যুর উইথ সঞ্জীব বিশ্বাস, নমস্কার।